হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। হিরালাল মুভিটার এখন রিভিউ করবো, দেখে এলাম। আমি কালকে ছবিটা দেখতে পাইনি, ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, আমি ট্রেলার রিভিউ সময়ও বলেছিলাম, বাট কালকে আনফর্চুনেটলি আমি ছবিটা দেখতে পাইনি, এটা কাজে ফেসে গেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, আমি প্রথম কথা যে জিনিসটাকে অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাংলা অডিয়েন্স ভালো ছবি যেগুলো যখন আসে তখন সেগুলোকে দেখে না, সেগুলো চলে যায় হলে, আসে নেমে যায় এবং তারপরে রিপিটেটিভলি দে কিপ অন কমপ্লেনিং যে আমাদের বাংলা ছবি ভালো হচ্ছে না। আমি মানছি ভালো হচ্ছে না, বেশিরভাগ ছবি ভালো হচ্ছে না, তাদের স্ট্যান্ডার্ড পড়ে গেছে আগের থেকে, বাট যে ফিল্ম মেকাররা সত্যিকারের মন দিয়ে ছবি বানাচ্ছে তাদের ছবিটাকেও যদি আপনি চান্স না দেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হিরালালের ট্রেলার এসেছে, আমি রিভিউ করেছি, রূপম রিভিউ করেছে, সবাই রিভিউ করেছে, আমরা যারা যারা ইউটিউব কমিউনিটিতে ফিল্ম রিভিউজ করি। আপনি একটা অন্য ভিডিও, একটা হিন্দি ছবির ট্রেলার বা অন্য কোনো একটা মানে খাজা বাংলা ছবির ট্রেলারে যখন আমরা রিভিউ করি তার ভিউজ দেখুন এবং এইটার ভিউজ দেখুন, আপনি দেখলে ইটস ক্লিয়ার। তো মানে এইগুলো করাটা মানে এটা কিন্তু আমরা কি করছি, মানে আমরা ভালো ছবিকে কেন সাপোর্ট করছি না? আমরা বলছি ভালো ছবি হচ্ছে না, কিন্তু ভালো ছবিকে সাপোর্ট করছি না কেন? এটা আমি প্রথমে এই কারণে বললাম, কারণ এই যে ছবিটা হিরালাল ছবিটা একটা ফিল্ম মেকিংয়ের দুনিয়াকেই তুলে ধরে এবং এই যে বাজারে কি চলবে, বাজারে কি হবে, ছবিটা কি প্রডিউসারের না ডিরেক্টরের, এরকম নানান রকমের জিনিসপত্র, ফিল্ম মেকিংয়ের নানান রকমের অ্যাসপেক্ট এই সিনেমাটা আমাদের সামনে তুলে ধরে। এবং যারা ছবি বানানোর চেষ্টা করছে বা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার বা যারা এখন ফিল্ম মেকার যারা বানাচ্ছে অলরেডি, তারা খুব বেশিভাবে রিলেট করতে পারবে ছবিটার সাথে। তা বলে কি সাধারণ দর্শক পারবে না? একেবারেই তা নয়। ছবিটা যেরকম একটা ইন্ডিয়ার প্রথম ফিল্ম মেকার যিনি অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ম বানিয়েছেন, পলিটিক্যাল ফিল্ম বানিয়েছেন, তার যেরকম বায়োপিক, তার সাথে সাথে ছবিটা কিন্তু নানান রকম সমাজের দিককেও তুলে ধরছে, নানান রকম বিষয়বস্তুর উপর কমেন্ট্রি করছে, ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি, মানে সাটল ওয়েতে, মানে আন্ডারটোন ওয়েতে আর কি। এবং আরও একটা যেটা মজার জিনিস সেটা হচ্ছে যে সেই ছবিটা খালি কি পিরিয়ড একটা ফিল্ম, না তাও নয়। এটাই হচ্ছে মজা যে একটা ফিল্ম মেকার তখনই ভালো যে তখন রাইটিং দিয়ে একটা এমন দেখাচ্ছে যে একটা প্রবলেম যেটা তখনও সমাজে এক্সিস্ট করতো আজকেও করে, তো অ্যাকচুয়ালি এখনকার সময়ের ওপরও কমেন্ট্রি করছে। কারণ ফিল্ম মেকিংয়ের এই যে প্রডিউসার ডিরেক্টরের যে এই যে দ্বন্দ্বটা, যে ডিরেক্টর মানে ছবিটা কার, ক্রিয়েশনটা অ্যাকচুয়ালিতে কার, ডিরেক্টরের নাকি প্রডিউসারের, এই যে বাজার কি চলছে ফিল্ম মেকার, এই যে আমি দেখেছি, আমি কিউ এর যখন ইন্টারভিউ করতাম কিউ আমি বলছে আমাদের জীবন ফিবন নেই, এটাই জীবন, সিনেমাটাই জীবন হয়ে গেছে, আমরা সারাদিন এটাই করি। তো এই যে মানে হিরালালের চরিত্রের মধ্যে দিয়ে এই জিনিসগুলো আমরা রিফ্লেকশন পাচ্ছি যে মানে সিনেমাটাই তার সব কিছু হয়ে গেছে, তার বাকি জীবনটার কোনো এ নেই এবং সেইটা করতে গিয়ে তার জীবন থেকে কত কিছু চলে যাচ্ছে, সে লাস্টে একা হয়ে পড়ছে। তার এই যে শিল্পী সত্তাটা সেটা যেভাবে এক্সপ্লোর করেছে সেটা আজকের দিনেও ভ্যালিড। ইভেন পলিটিক্যাল জিনিসপত্রগুলোর উপর যে কমেন্ট্রিটা আছে বা সমাজের ব্যাপারে যে কমেন্ট্রিটা আছে ইনডাইরেক্টলি, সেগুলোও আজকের দিনে খুব ভ্যালিড। তো এই একটা জিনিস খুব ভালো লেগেছে, লেখাটা খুব ভালো হয়েছে, প্রতিটা চরিত্র খালি এরকম নয় যে হিরালালের যে চরিত্র করছেন কিঞ্জন নন্দা খালি ওনার উপরই যে ফোকাস তাও একেবারে নয়, যেটা মানে সম্ভবত আমাদের ইন্ডিয়াতে মোস্টলি বায়োপিক বলিউড বানিয়ে থাকে তাদের ছবিতে দেখবেন খালি হিরোর উপরই ফোকাস হয়ে যায়, এখানে তা নয়। প্রতিটা ক্যারেক্টারকে খুব ভালো করে লেখা হয়েছে, তাদেরকে খুব ভালো করে ডেভেলপ করা হয়েছে এবং প্রত্যেকের ইম্পর্টেন্ট একটা ভূমিকা রয়েছে। এছাড়া টেকনিক্যাল ডিপার্টমেন্টও সিনেমার খুব ভালো, সিনেমাটোগ্রাফির কথা বলবো, লাইটের কথা বলবো, স্পেশালি আর্ট ডিজাইন, প্রপস, প্রতিটা জিনিস কতটা পারফেক্ট আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে না আমি এটা প্রপার এ দেখছি, এখানে কোনো তাপ্পি মারা নয়। আমাদের এখানে তো ওই 1940s এর পিরিয়ড দেখালে ভবানীপুরে একটা টায়ার জ্বলে চলে গেল, এই জিনিসপত্র দেখে আসি আমরা, বা একই সেটের মধ্যে ব্যোমকেশের শুটিং হচ্ছে, সেখানে অমুকের শুটিং হচ্ছে, সে হয়ে যাচ্ছে, যেগুলো আমরা কমপ্লেন করেছি একই ধরনের লাট ফেলে দিচ্ছে, মানে এগুলো আমরা দেখেছি ওটিটির কাজে এতে, সেগুলো আমরা কমপ্লেন করছি, দর্শকও কমপ্লেন করছে। তো যেখানে ভালো কাজ হচ্ছে, এখানে ডিরেক্টর অরুণ রায় কতটা খেটেছেন, কতটা সময় নিয়ে করেছেন এটা বোঝা যাচ্ছে, তার কাজের প্রতিটা ডিটেলে বোঝা যাচ্ছে। টেকনিক্যালি রাইটিং ওয়াইজ প্রতিটা দিক দিয়ে ছবিটা খুব ভালো এবং পারফরমেন্স যেটা সবচেয়ে ভিজিবল পার্ট, যেটা অডিয়েন্স সবচেয়ে বেশি কানেক্ট করে, কিঞ্জল নন্দের অস্বাভাবিক পারফরমেন্স। এবং এই যে আমরা বলি যে এখানে বাজেট নেই তাই জন্য বডি ট্রান্সফরমেশন হয় না, একটার রোলে ঢুকতে পারে না, আপনি জাস্ট দেখুন শুরু থেকে তার চেহারার মধ্যে যে পরিবর্তন, তার ক্যারেক্টারাইজেশনের মধ্যে যে আর্টটা আছে সেটাকে তার মানে কীভাবে ফুটিয়ে তোলা, মানে দেখবার মতো হয়েছে। এবং খরাজ মুখার্জি গিরিশ ঘোষের চরিত্রে ওফ মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। সাতচল্লিশ চ্যাটার্জির রোলটা মানে আমার মানে মোটামুটি লেগেছে, খুব আহামরি নয় এবং ওনার কিছু জিনিসপত্র রিপিটেটিভ ডেফিনেটলি লেগেছে, কিন্তু মানে ওভারঅল আপনি যদি বিগার পিকচারে দেখেন কয়েকটা খুঁত ডেফিনেটলি পাবেন যদি আপনি নিট পিকিং করেন, বাট ওভারঅল দ্য ফিল্ম ইজ রিয়েলি গুড, মানে আউটস্ট্যান্ডিংই বলা যেতে পারে। এবং এই ছবিটা আমি মানে বুঝতে পারছি না, এই ছবিটার ট্রেলারটার ভিউ হচ্ছে 1,60,000। এই বাঙালি দর্শক মানে আমি বুঝতে পারছি না, আপনারা প্লিজ যান, অ্যাটলিস্ট নন্দনে চলছে, নন্দনে আপনাদের গিয়ে আপনারা দেখুন। আপনি আমি কথা বলছি যে টাকা আপনার উসুলা হবেই হবে, একটা বাঙালি ছবি, বাঙালি হার্ট অ্যান্ড সোল, প্লাস এত সুন্দর মেকিং, এত সুন্দর অভিনয়, এত ভালো সাবজেক্ট,
মানে এরকম ছবি যদি মিস করে যান আজকে এটা আননোটিস থেকে যায় তাহলে মানে আমাদের একটা ফিল্ম মেকারের সাথে ইনজাস্টিস করা হবে, এটাই আমি বলবো। এটা আমার খুব খারাপ লাগছে মানে এটা দেখে, এই এই পরিস্থিতিটা দেখে, এই অডিয়েন্সের এই রেসপন্সটা দেখে। এবং কেউ এটাকে নিয়ে, আমি দেখলাম না, একমাত্র শিবপ্রসাদ মুখার্জির একটা ভিডিও দেখলাম আমি যে উনি বলছেন যে ছবিটা ভালো হয়েছে, এছাড়া আমি কাউকে দেখলাম না যে এটা নিয়ে কথা বলছে। এই যে মেন স্ট্রিম বড় বড় সব তারকারা, তারা কোনো কথা বলছেন। 11 ছবিটাও আউটস্ট্যান্ডিং ছিল এবং চোলাই ছবিটা উনি খুবই ভালো বানিয়েছিলেন। ইউটিউবে আমি দেখেছি, ওটা ছবিটা তো রিলিজ হয়নি, ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু ওই ছবিটাও অসাধারণ ছবি ছিল। এবং এই ছবিটা তো উনি প্রুফ করে দিলেন যে অরুণ রায় ইজ ওয়ান অফ দ্য মানে ফাইনেস্ট ফিল্ম মেকার দ্যাট উই হ্যাভ রাইট নাও। মানে এত সুন্দর রিসার্চ, এত সুন্দর ডিটেলিং, মানে সচরাচর বাংলা ছবিতে দেখতেই পাওয়া যায় না। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করবো, হাত জোর করা আছে দেখতে পাচ্ছেন না, রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা সময় বার করুন। আপনারা তো অনেক এদিক ওদিকে টাকা নষ্ট করেন, নন্দনে যান, ছবিটা দেখুন, নন্দনে চলছে ছবিটা আপনারা দেখুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা মানে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, এটাই বলা ছিল। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।